আসসালামু আলাইকুম গাইজ, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন সবাই? আবার একটা নতুন টিউটর নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। যারা আমার সিলিন্ডার সাবসেট না করছেন, দ্রুত আমার সিলিন্ডার সাবসেট করে নিন। আজকে কিভাবে টেস্টার বানাবেন সিরিজ লাইন সিস্টেম করে, যেটা আমাদের অনেকে সিরিজ লাইন দিয়েছে এক দেই। সো আরও শর্টকাটে একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে, কিভাবে তৈরি করবেন। আমরা বাতিল যেই মার্কারগুলো ফালিয়ে দিই, মার্কার দিয়ে তৈরি করবেন দুটা ব্যাটারি আর একটা এলইডি বাল্ব দিয়ে, আর দুটা নষ্ট মার্কার দিয়ে। আপনাদের মাঝে যে ভিডিওটাতে হাজির হয়েছে, আপনারা অবশ্যই দেখলে অনেকে খুশি হবেন, কেননা যে কোনো জায়গায় সিরিজ লাইন হঠাৎ পাওয়া যায় না। কিন্তু এই মোটরটা ভালো আছে কি না, অথবা এই কয়েলটা ভালো আছে কি না, তারটা ভালো আছে কি না, একটু চেক দেওয়ার জন্য খুব দ্রুত আপনার পকেটে ভেগে সাইডে রাইখে দিতে পারবেন। কীভাবে তৈরি করতেছি এ টু জেড ভিডিওতে দেখাচ্ছি, এবং কি আপনারা ডায়াগ্রাম দেওয়া দেবো, ডায়াগ্রাম দেখেও আপনারা বানিয়ে নিতে পারবেন খুব সিম্পলি। আমরা যারা ইলেকট্রিশিয়ান ভাইয়েরা অনেক দূরে যায় কাজ করতে, কারণ সব জায়গায় তো সিরিজ লাইন থাকে না, কিন্তু এটু একটা সিরিজ লাইনের মতোই কাজ করবে। তারটা ভালো আছে কি না, ফ্যানটা ভালো আছে কি না, ফ্যানের কয়েলটা ভালো আছে কি না, এটা দেখার জন্য শর্টকাটে আমরা একটা সিরিজ টেস্টার তৈরি করছি, অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে চেক দেবেন। আমি এ টু জেড ভিডিও আপনাদের সামনেই কথার সাথে সাথে দেখাচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখাচ্ছি আপনারা দেখেন আমি কীভাবে। অবশ্যই যারা আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, এমনকি লাইক করবেন। দেখেন দ্রুত একটার সাথে আরেকটা লাগলে নগদ আমার বাড়িটা জ্বলে উঠে। আল্লাহ, বুঝতে পারছেন তো গাইজ কীভাবে চেক দিবেন, কারণ সব জায়গায় আমরা সিরিজ লাইন ব্যবহার করতে পারি না, নিয়ে যেতে পারি না দূরের কাজে। এই যে ডায়াগ্রামটা গাইজ দেখে নিন, কীভাবে ডায়াগ্রামটা তৈরি করছে এ টু জেড ভিডিও।